Welcome to my online video class. সবাইকে আমার ভিডিও ক্লাসে স্বাগতম। আমি আসাদুল ইসলাম। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব WH question সম্পর্কে part 3 অর্থাৎ 3 নাম্বার ভিডিও ক্লাস। Now let's go to the main topics. Make WH question below. নিচের sentence থেকে WH question তৈরি করো। এখানে দেখো Jessica is going to Dhaka. Jessica ঢাকায় যাচ্ছে। আমরা এটাকে আমাদেরকে এটা WH question তৈরি করতে হবে। আমরা আগে শিখেছি আগে ভিডিও ক্লাসগুলোতে কিভাবে WH question তৈরি করতে হয়। Jessica অর্থাৎ নামের নিচে আন্ডারলাইন তো নাম থাকলে আমরা কি দিয়ে করব? Who দিয়ে WH question করব। বাকি যা আছে সব ঠিক থাকবে। তো who is going to Dhaka? She is from London. সে লন্ডন থেকে এসেছে। এখানে আমরা লাইন করা হয়েছে লন্ডন মানে একটা ড্যাশ জায়গা বোঝাচ্ছে। তো জায়গা বোঝালে WH question কি দিয়ে শুরু হয় আমরা শিখেছি আগের ভিডিও ক্লাসগুলোতে। জায়গা থাকলে হোয়ার দিয়ে WH question করতে হবে। তো হোয়ার এবং WH question এর পরে আমাদের ভার্ব দিতে হবে। তো হোয়ার এখানে ভার্ব আছে, এখানে সি আছে, ইজ আছে, ফ্রম আছে। তো এখানে ইজ ভার্ব, তো হোয়ার এর পরে ইজ দিতে হবে। উত্তরমালা দেখো, হোয়ার ইজ শি ফ্রম, তারপরে দা আছে, ওগুলো লিখতে হবে। আন্ডারলাইন যেটা থাকবে সেটা বাদ দিতে হবে। এটাই হলো উত্তর, আর এটার প্রশ্ন আমাদের করতে হবে। লুক অ্যানাদার সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স দেখো। দা ট্রেন ইজ লিভিং অ্যাট 2 PM, ট্রেনটি বিকাল 2 ঘটিকায় ছাড়বে। লিভিং মানে ছাড়বে, ছেড়ে যাবে। তো এখানে 2 PM আন্ডারলাইন করা আছে সময়। 2 PM মানে ঘড়ির সময়, একটা টাইম বোঝাচ্ছে। সো সময় থাকলে আমাদের WH question করতে হবে হোয়েন দিয়ে। আমরা শিখেছি হোয়েন কখন। সো হোয়েন এবং এখানে ভার্ব কোনটা দেখো, দা ট্রেন তো ভার্ব না, ইজ লিভিং, ইজ অক্সিলারি ভার্ব। আমাদের অক্সিলারি ভার্ব WH question টা পরে নিতে হবে, আর বাকি যা আছে সব থাকবে। তো হোয়ার ইজ, হোয়েন হোয়েন ইজ, সময় থাকলে হয়নি, আর অক্সিলারি ভার্বটা হয়নির পরে দিতে হবে, আর বাকি যেগুলো আছে সব রাখতে হবে এবং আন্ডারলাইনটা বাদ যাবে। সো হোয়েন ইজ দ্য ট্রেন লিভিং, এই সেন্টেন্সটি দেখো। দ্য জার্নি ওয়াজ গুড, যে ভ্রমণটি ছিল খুবই ভালো। এখানে আন্ডারলাইন করা হয়েছে গুড, ভালো নিয়েছে। যখন ভালো মন্দ থাকবে, ভালো মন্দ নিচে আন্ডারলাইন থাকবে, ভালো মন্দকে প্রশ্নবোধক করতে হবে হাউ দিয়ে, কেমন। তো হাউ, হাউ এর পরে ভার বাড়বে, এখানে ভার কোনটা ওয়াজ। তো হাউ ওয়াজ দ্য জার্নি, এই হাউ ওয়াজ দ্য জার্নি। এই সেন্টেন্সটি দেখো, দ্য ট্রেন রিচড দ্য স্টেশন অ্যাট ইন টাইম, ট্রেনটি স্টেশনে সময় মতো পৌঁছলো। এখানে আন্ডারলাইন করা হয়েছে ট্রেন এর মধ্যে। ট্রেন কি? ট্রেন একটা বস্তুর নাম, এটা মানুষ না, এটা একটা বস্তু। যখন বস্তু বুঝাবে তখন আমরা WH question হোয়াট নিয়ে আসবো, হোয়াট। তো অ্যান্সার দেখো, হোয়াট রিচড দ্য স্টেশন ইন টাইম, আর দা আছে সব ঠিক থাকবে, শুধু বস্তুর জায়গায় হোয়াট। এখন হোমওয়ার্কটি দেখো, চারটা সেন্টেন্স দিয়েছি, তোমরা এটা খাতায় উঠাও এবং WH question করো। এখানে সীমা ইজ ইন দ্য টাউন হল, এখানে সীমা মানুষ, মানুষের মানুষকে হাইলাইট করা হয়েছে, মানুষ দিয়ে WH question করতে হবে। তো মানুষ থাকলে ওই যে হু দিয়ে করতে হয়, তোমরা শিখেছো এটা করবে। দুই নম্বর, দ্য বয় মিট হিম অ্যাট 10 AM, বালকটি তার সাথে 10টায় দেখা করলো, সকাল 10টায়। এখানে সময় বুঝাচ্ছে, 10টার নিচে আন্ডারলাইন করা হয়েছে, 10টাকে হাইলাইট করা হয়েছে। তো সময় দিয়ে করবে। তিন নম্বর, আই স দ্য বয়, আমি বালকটিকে দেখলাম অ্যাট দ্য মার্কেট, মার্কেটের ভিতরে। এখানে মার্কেটকে হাইলাইট করা হয়েছে, মার্কেট অর্থাৎ মার্কেট দিয়ে WH question করতে হবে। এখানে মার্কেট মানে বাজার। তো এখানে জায়গা বুঝাচ্ছে, জায়গা দিয়ে করবে। চার নম্বর, দ্য আইডিয়া ওয়াজ ভেরি গুড,
ধারণাটি চমৎকার বা খুবই ভালো। এখানে ভেরি গুড এর গুড এর নিচে আন্ডারলাইন করা হয়েছে, গুড কে প্রশ্নবোধক করতে হবে, ডব্লিউ এস বানাতে হবে। সো গুড মানে ভালো, ভালো মন্দ থাকলে কি দিয়ে করতে হয়, হাউ দিয়ে করতে হবে। তো এটাকে হাউ দিয়ে ডব্লিউ এস কোশ্চেন বানাবে এবং এই চারটা ডব্লিউ এস কোশ্চেন তৈরি করে আমাকে বলতে হবে, আমি একটু পরে আবার তোমাদের বলব। তো সবাই চারটি সেন্টেন্স উঠাও খাতায়, উঠিয়ে ডব্লিউ এস কোশ্চেন করার চেষ্টা করো। যেগুলো পারবে না আমি করে দেব। Now I am going to the next page. It's time for goodbye, all of my students. Sobaike dhonnobad. See you again. আবার দেখা হবে। Wait for my next video class. আমার পরবর্তী video class এর জন্য সবাই অপেক্ষা করো এবং video টি মনোযোগ দিয়ে দেখো।